রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হলো অরবিন্দ রোড। এই রাস্তায় কিন্তু পূজোর সময়, অর্থাৎ কালী পূজার সময় পুরো লোকে লোকারণ্য থাকে। পূজো দেওয়ার লাইনটা একবার জাস্ট দেখুন, কত লম্বা লাইন একটা পড়েছে। তো আমিও একটা ডালা নিয়ে নিয়েছি, মায়ের কাছে পূজো দিয়ে যাব। আচ্ছা, তো এখন আমি প্রবেশ করছি বড়মার নতুন মন্দিরে। তো ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি বড়মার নতুন মন্দিরের নতুন গর্ভগৃহে। ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। থাম্বনেলটা দেখে হয়তো বুঝেই গেছেন আজ কোন মন্দির কভার করতে যাচ্ছি। নৈহাটির বড় মার কথা জানে না এমন কোনো মানুষ হয়তো নেই। 8 থেকে 80 আমরা প্রত্যেকেই বড়মার কথা জানি। নৈহাটি যখনই এসেছি তখনই ছুটে গেছি বড়মার কাছে, বড়মাকে দর্শন করতে। কিন্তু ব্যাপারটা হলো, দীপাবলির সময় আমি নৈহাটির বড়মার পুজোটা কভার করি, নৈহাটির বড়মার মন্দিরটাও আপনাদেরকে দেখাই। কিন্তু এখন তো দীপাবলি নয়, তাহলে হঠাৎ নৈহাটির বড়মাকে নিয়ে ভিডিও কেন? কারণ আমি জানতে পারলাম যে নৈহাটির বড়মার মন্দিরটি স্থানান্তরিত হয়েছে, আর তার সাথে পরিবর্তন হয়েছে নৈহাটির বড়মা পুজো দেওয়ার সময়টা। সেই সমস্ত ইনফরমেশান, সেই সমস্ত নতুন ইনফরমেশান নিয়ে আজকে আবার চলে এসেছি নৈহাটি বড়মার কাছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নৈহাটি বড়মার সংক্রান্ত সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, যেমন কিভাবে যাবেন, পুজো দেওয়ার সময় কী আছে, মন্দিরটি কতক্ষণ খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, ডোনেশন বা প্রণামী দিতে চাইলে কিভাবে দেবেন, সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর সাবস্ক্রাইব তো আছেই। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আমার চ্যানেল উজবাকেটে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমে আসি লোকেশন নিয়ে। নৈহাটি বড়মার মন্দিরে নানান দিক দিয়ে আসা যায়। প্রথমে আসি হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন। আচ্ছা, যারা হাওড়া হয়ে আসবেন তাদের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা হবে চুচুড়া হয়ে আসা। চুচুড়া স্টেশন থেকে চলে আসবেন চুচুড়া ঘাট। চুচুড়া ঘাট পার হয়ে দেখতে পাচ্ছেন এদিকে নৈহাটি ফেরিঘাট। এই নৈহাটি ফেরিঘাট থেকে আপনাদের মন্দিরে যেতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট মতন। এই তো গেল হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা কী করে আসবেন। আর এই মন্দিরের সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নৈহাটি জংশন। আপনাকে শিয়ালদহ থেকে ধরে নিতে হবে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল বা নৈহাটি লোকাল, ধরে নামতে হবে নৈহাটি জংশনে। অ্যাট প্রেজেন্ট আমি আছি নৈহাটি জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই ওভারব্রিজ পার করে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হতে হবে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়েই ডান দিকে পড়বে একটা মিষ্টির দোকান, যার নাম হলো মন্ডা মিঠাই। দেখতে পাচ্ছেন এই মন্ডা মিঠাইয়ের পাশে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে সোজা 7 থেকে 8 মিনিট হাঁটলেই আজ গন্তব্যস্থল, অর্থাৎ নৈহাটির বড়মার মন্দির। যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হলো অরবিন্দ রোড। এই অরবিন্দ রোডেই পুজোটা হয় আর মন্দিরটা অবস্থিত। এই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তায় কিন্তু পুজোর সময়, অর্থাৎ কালী পুজোর সময় পুরো লোকে লোকারণ্য থাকে। আর শুধু এখানে বড়মার পুজোই নয়, এই শাড়ি দিয়ে অনেক কালী পুজো হয়। তো চলুন যাই বড়মার কাছে। বড়মার কাছে আসছি যখন, এরকম মিষ্টি আর ধূপ আর মোমবাতি কিনে নিয়েছি, আর একটু ফুল কিনে নেবো সামনের থেকে। আপনারা চাইলে একটা ডালাও কিনতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 110 টাকা পড়বে। তার পাশে এরকম ফুলের দোকান, মোমবাতি ধূপের দোকান সব পেয়ে যাবেন। আমি এই সাইড দিয়ে আসলাম, এই যে জায়গাটা দেখছো এখানেই কিন্তু কালী পুজোর সময় বড়মার প্রতিমা তৈরি করা হয়, আর এখানেই কিন্তু পুজোটা হয়। আর এর ঠিক বাঁদিকেই রয়েছে মন্দির। আচ্ছা, এখানে পুজো হয় একটু আগে বললাম, আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মন্দিরটা ছিল। এখন মন্দিরটা স্থানান্তর হয়ে ওদিকে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে সবাই উঠছে, আর এখান দিয়ে মন্দিরে প্রবেশ করার লাইন। তো এটি হলো নতুন মন্দিরে প্রবেশ করার প্রধান গেট। আর পাশের লাইনটা দেখুন একবার জাস্ট, যেহেতু আজকে শনিবার তাই প্রচুর ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো দিতে। আচ্ছা, বড়মার মন্দিরের পাশেই রয়েছে গঙ্গা, আর আমার মনে হয় এই মন্দির থেকে গঙ্গা পর্যন্ত চলে গেছে এই লাইনটা। মিনিমাম 1 কিলোমিটার পর্যন্ত তো মন্দির থেকে এই লাইনটা পড়েছে।
এরকম একটা ডালা নিয়ে নিয়েছি, একটু পরে একটা ফুলের মালাও নিয়ে নেব। আর এখন ঘড়ি কাটায় বাজে 1:45, আর দাঁড়িয়ে পড়েছি লাইনে। এখানে একটা কথা বলে দিই, আপনারা যে দোকান থেকে ফুল বা ডালা কিনবেন সেই দোকানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন, আর ডালা পড়বে আপনাদের 100 থেকে 110 টাকা মতো। যতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি ততক্ষণ আপনাদের পুজো দেওয়ার সময়টা জানিয়ে দিই। আচ্ছা, এবার আসি মন্দিরে পুজো দেওয়ার টাইমটা নিয়ে। মন্দিরে প্রতিদিন পুজো দেওয়া হয় 9:00 থেকে 2:30 অবধি, আবার বিকেলবেলায় 4:30 থেকে রাত 9 অবধি। কিন্তু অমাবস্যার দিন মঙ্গলবার আর শনিবার 8:00 থেকে পুজো বসে। মঙ্গলবার আর শনিবার প্রচণ্ড ভিড় হয়, তাই যদি আপনারা মঙ্গলবার আর শনিবার পুজো দিতে চান তাহলে একটু সকাল সকাল আসবেন। আপনারা যদি মানসিক পুজো বা বিশেষ কোনো ধরনের পুজো দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। যারা দূরে থাকেন তারা যদি মন্দিরের জন্য ডোনেশন বা প্রণামী দিতে চান তারা মন্দিরের নিজস্ব ব্যাঙ্ক ডিটেলসে ডোনেট করতে পারেন। পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম 1:45 সময়, আর এখন বাজে ঘড়ি কাটায় 2:15। আর দেখতে পাচ্ছেন নৈহাটি বড়মার নতুন মন্দিরের সামনে আমি প্রায় চলে এসেছি, কিন্তু 8:00 সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো প্রে করছি যাতে আর 15 মিনিটের মধ্যে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি, নাহলে আবার 4:00 অবধি ওয়েট করতে হবে। 2:16 বাজে আর আমার ভয় লাগছে যে মন্দিরের একদম সামনে এসে যেন মন্দিরের গেটটা বন্ধ না হয়ে যায়। তো এখনও সামনে প্রায় 20 থেকে 30 জন মতন রয়েছে, ঠিক আছে? তো জানি না ভিতরে ঢুকতে পারবো কি না, ওয়েট করতে হবে। মন্দিরের ভিতরে ঢুকতেই যাবো ঠিক তখনই আমার সামনেই গেটটা বন্ধ হয়ে গেল, আর মনে হচ্ছিলো 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলাম আর এখন বসে থাকতে হবে, কিন্তু না, ঠিক 2 মিনিট পর গেটটা আবার খুলে দেওয়া হলো, কারণ তখনও 2:30 বাজেনি। আর আমি জাস্ট দৌড়তে দৌড়তে উপরে উঠলাম। মন্দিরের দোতলাতেই আছেন মা বড়মা, সেখানেই কিন্তু পুজো দেওয়া হয়। আর এখন যে অংশটা আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন নিচে, এখানে কিন্তু পুরনো নৈহাটি বড়মার মন্দিরটা ছিল, এখন ভেঙে ফেলা হয়েছে, কাজ চলছে। আর এপাশে দেখতে পাচ্ছেন নতুন বড়মার মন্দিরে নতুন গর্ভগৃহ। এই যে বস্তাগুলো দেখছেন, এই বস্তার মধ্যে কিন্তু ফুল রাখা রয়েছে। ভিতরের ব্যবস্থাটা খুবই ভালো, এরকম লাইনটাকে একে বেঁকে রাখা হয়েছে যাতে ভক্তদের মধ্যে ঠেলাঠেলি না হয়। মন্দিরে প্রতিদিন অঞ্জলি দেওয়া হয়, আপনারা যদি অঞ্জলি দিতে চান তাহলে 10:00 থেকে 1:00 মধ্যে আর 5:30 থেকে 8:30 মধ্যে যেতে হবে, আর সন্ধ্যা আরতি হয় 7:00 সময়। বড়মা ছবির পাশে রাখা রয়েছে অনেকগুলি ছোট ছোট শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ, আর তার পাশে রয়েছে নিচের দিকে বজরং বলির একটি বিগ্রহ ও শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের একটি বিগ্রহ। আপনাদের সঙ্গে যে ধূপকাঠি এবং মোমবাতি থাকবে সেটি সামনে একটি পাত্রে রেখে দিতে হবে। আচ্ছা, এখন আপনাদের একটু সামনের থেকে বিগ্রহগুলো দেখাচ্ছি, আর যা ভিড় ঠিকঠাক করে দেখাতে পারছি না, একটু কেঁপে যাচ্ছে। তো দেখুন সামনে সমস্ত বিগ্রহগুলি রাখা রয়েছে। গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, কিন্তু একটু রিকোয়েস্ট করলে 1টি বা 2টি ছবি তুলে দিচ্ছে। বড়মা বা যে কোনো বিগ্রহের সাথে কোনো সেলফি তুলবেন না, এটি আমার এবং মন্দির কর্তৃপক্ষ দুজনেরই রিকোয়েস্ট। প্রতি মঙ্গলবার আর শনিবার পুজো দেওয়ার পর ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, কোনো দিন ফ্রায়েড রাইস বা কোনো দিন পোলাও বা কোনো দিন খিচুড়ি। আজকে শনিবার, আজকেও ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল, কিন্তু এত ভক্তদের সমাবেশ ঘটেছে আজকে এই মন্দিরের সামনে যে প্রসাদ আমি আর পাইনি, লাস্টে 2টো মিষ্টি আর 1টা ফল নিয়ে চলে আসতে হয়েছে। এই যে নতুন বিল্ডিংটি হচ্ছে, অর্থাৎ বড়মার নতুন মন্দিরের প্রবেশের উপরের দিকে, এখানেও নতুন কিছু হয়তো হবে। আর দূরে দোতলায় দেখতে পাচ্ছেন গর্ভগৃহ, খুবই সুন্দর ব্যবস্থাপনা।
পুজো দেওয়ার সময় আপনারা যে মিষ্টিটি নিবেদন করবেন বড় মাকে, সেই মিষ্টির কিছুটা অংশ মাকে নিবেদন করা হবে এবং বাকিটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। নাম ও গোত্র মনে রেখে যাবেন, পুরোহিত মশায় পুজো দেওয়ার সময় জিজ্ঞাসা করবেন। পুজো দেওয়ার সময় যেমন লম্বা একটা লাইন পড়েছিল, পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ নেওয়ার জন্য এমনই একটা লাইন পড়বে। তো আমারও আবার এই লাইনে দাঁড়াতে হবে। তো দেখা যাক কতক্ষণ পর আমি প্রসাদটা পাই। ভেবে দেখ মন কেউ কারু না, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের সমস্ত রকম ইনফরমেশান বড়মা মন্দির সম্পর্কে আর বড়মা পুজো সম্পর্কে দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো আছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিওস। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী।